এই ফ্যামিলি নিয়ে যদি আমরা চিন্তা না করতাম এতদিন এই ফ্যামিলিতে এত সুখে শান্তিতে বসবাস করতে পারতেন না কি হতো আমি বুঝলাম না তুমি কি এমন চিন্তা করে ফেলেছো যে এত বড় বড় কথা বলছো চাপানি কথাবার্তা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবে হ্যাঁ সব সময় এত তেজ দেখানো ভালো না এখানে তোমার ভাইয়ের বা আমার কিন্তু কোনো স্বার্থ নাই স্বার্থ আছে কি নেই এটা সবাই খুব ভালো করে জানে বিনা স্বার্থে যে তোমরা দুজন কাজ করো না এটা তো আর বলার অপেক্ষায় রাখে না এরকম অকৃতজ্ঞর মতো কথা বলবে না ঠিক আছে ভেবেছি বড় হয়েছো এখন একটু আদব কায়দা শিখেছো কিভাবে কথা বলতে হয় সেটা শিখেছো এখন তো দেখছি আমি ভুল ছিলাম কিছুই শেখোনি ঠিক আছে আমি সবাইকে না করে দিচ্ছি যা যা তুমি চিন্তা শেষেই করবে আম্মা আমি গেলাম একটু খাও না জাপানের সাথে আম্মা খাওয়ার রুচি নেই একদম ভালো লাগছে না মানে আমার মনে হচ্ছে যে আমি কি ভুল করলাম মানে মা জাপানের জন্য একটা বিয়ে আনা কি আমার নিজের স্বার্থ দেখা এটা পুরো পরিবারের ভালোর জন্য না কি হচ্ছে আমাকে খুলে বলো আমি গেলাম জাপানের সাথে কথা বলতে ওর সাথে কথা বলে মনে হলো যে আমি বিশাল একটা মহাপাপ করে ফেলেছি ওর জন্য বিয়ে এনে আমি এটা আমার নিজের স্বার্থের জন্য এনেছি মা এখানে আমার স্বার্থটা কি বলেন তো তুমি একটু শান্ত হও আমি ওকে বুঝিয়ে বলছি দেখো ও তো বুঝতে পারছে না যে বিবাহযোগ্য একটা মেয়ে থাকা বাবা মার জন্য কত চিন্তার বিষয় তুমি সব ব্যবস্থা করো মা তুমি একটু শান্ত হও না মা আমি আমাকে আর ইমতিয়াজকে আপনাদের এইসব প্ল্যানের মধ্যে রেখেন না আর ও যাকে বিয়ে করতে চায় যেভাবে বিয়ে করতে চায় সেভাবেই রাখেন ওর কথা শুনে মনে চিন্তা আছে তোর শত্রু আমি তোর শত্রু আরে বলতে বাটা কথা বলবে না ভাবি আমি কখনো তোমাদেরকে শত্রু মনে করিনি আর তোমরা যদি নিজেরা নিজেদেরকে শত্রু প্রমাণ করো তাহলে তো আমার কিছু করার নেই আই বেয়াদবের মতো কথা বলবি না তোর বিয়েতে ওর কিসের স্বার্থ রে হ্যাঁ শুধু তোমরাই তোমাদের ভালো বোঝো না অন্য কেউ ভালো বুঝতে পারে না নাকি সেটা গ্রহণ করতে পারো না আব্বার কথা বলছো কেন মা এখানে এখানে আব্বা কোথা থেকে আসলো আমরা তিনজন কথা বলছি তাকে কেন টানছো আম্মা আমি আসি আপনারা কি সিদ্ধান্ত হয় সেটা আমাকে জানাবেন হ্যাঁ না কিছু একটা তাদেরকে জানিয়ে দিব ওইভাবে ঝুলে রাখার কোনো মানে হয় না আর কিছু মানুষকে বুঝাবেন মা এটা খুবই ভালো একটা বিয়ের প্রস্তাব ভালো শ্বশুরবাড়ি সবাই পায় না যেমন আমি পাইনি এটা কেন বললে বৌমা আমাদের পরিবারে কি কমতি ছিল আমি বুঝলাম না তুমি এখন যেভাবে সব কিছু দায়িত্ব নিয়ে করছো এটা যদি আরেকটু আগে করতে তাহলে তো অনেক কিছু সুন্দর হতো তোমাকে কোনো কিছুতে আমরা আটকেছি বাধা দিয়েছি বলো এতদিন পরে কথাটা কেন বললে কেন বলবে না কারণ এখন যদি এসব কথা না বলে তাহলে নিজের দোষটা কিভাবে খণ্ডাবে মা আপনি আমাকে অনেক স্বাধীনতা দিয়েছেন যা চাই তাই সবই করতে দেন কিন্তু মা বুনবুন হওয়ার পর দু বছর কি অবস্থা ছিল আপনার মনে আছে মানে এই বাসায় থাকার কোনো পরিবেশ ছিল মা এত চেষ্টা করেছে এত চেষ্টা করেছে আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারিনি কোনোভাবেই ম্যানেজ করতে পারিনি লাবণ্য খোকন জাপানি ওরা দুজনেই কিন্তু ছোট ছিল সম্পর্কে তুমি বড় একটু ম্যানেজ করে চলতে মা আপনি মাঝে মাঝে এমন কিছু কথা বলেন হাসি পায় আমি কম ম্যানেজ করার চেষ্টা করেছি বাদ না আমি চেষ্টা করেছি আমার কোনো আফসোস নেই বাবা বের হয়ে গেছে না হ্যাঁ একটু আগে স্কুলে যাবে বললো আমি আসি মা আল্লাহ হাফেজ